গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে টুইস্টে, আর আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে ছোটোবাবুকে খেলতে দিয়ে আসিনি, কারণ ছোটোবাবুর আজ থেকে মানে ভাইভা এক্সাম শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে আর দুটো এক্সাম আছে একসঙ্গে, তো একটু পড়ার চাপ আছে বলে ওকে আর খেলতে দিয়ে আসছি না। আর এই সপ্তাহে পাঠাবো না খেলতে। আর আমি সকালবেলা চলে যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। সকালে একচোট রুটি বানানো হয়ে গেছে, পরোটা বানানো হয়ে গেছে, ওর পাপা নিয়ে চলে গেছে, এখন দাঁড়াতে যাচ্ছি চাউমিন। এই যে এই মহাশয় যাবে অফিসে, সেই জন্য চাউমিনটা করতে যাচ্ছি। আর ও এখন কোথায় বোঝাচ্ছে বিছানা, এই যে কম্বল প্যাক করছে, চলে যাবে, ওই জন্য আবার ওদের কম্বলটা আবার প্যাক করে রেখে দিয়ে যাচ্ছে, গুছিয়ে আমার একটু কাজ কম করে দিয়ে যাচ্ছে। এখনও মশারি গোছানো হয়নি, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তো বিছানাপত্র গোছানো হয়নি, ও গোছাচ্ছে আর আমি ওইদিকে যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টটা বানাই, মানে তোমাদের সঙ্গে কথা বলছি, আর একটু পরে আবার আসছি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা রুটি করে দিয়েছি হাজব্যান্ডকে, রুটি নিয়ে চলে গেছে, আর এখানে করছি চাউমিন, আর এখানে দুটো পরোটা আছে, আর এই চাউমিন করছি কারণ শোনা যাবে অফিসে। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ে দুধটা দিয়ে দেবো, শোনা অফিস যাবে বলে তাড়াতাড়ি করছি। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সুন্দরী ম্যাডাম দেখো, এই দেখো 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 কি সুন্দর লাগছে, দেখো পুরো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর ছোটোবাবু ওখানে ব্রেকফাস্ট এখনও খাচ্ছে, ওই যে বসে রয়েছে একদম ঠান্ডা মেজের মধ্যে, আসন দিয়েছি আসনে বসেনি, আর এই একজন খালি আমাকে ডিস্টার্ব করে। চলে যাবি আজকে? আর থাকার উপায় নেই, যেতেই হবে, কারণ অফিস তো করতেই হবে, না করলে কি হবে? আবার আসছি রেডি। আর ওই মহাশয় ওখানে পড়তে বসেছে, এক্সাম দেবে, হেলমেটটা নিয়ে নে। এই দেখ তোদের বাই করতে এসেছে, তোদের বাই করতে এসেছে। কি রে চললাম কিলোমিটার স্পিডে? না না তোরা চালাবি না, আস্তে চালাবি বাবা। ঘরে গিয়ে দেখো তুই কেন থেকে উড়ে পড়ে আছে কোথায়? দেখ সবই 9টা বাজে, 10টার সময় বের হবে, তাই তো? না না বাবা। হ্যাঁ 9:30টার সময় বের হলে দেখিস না, রে ঠিকটা গাড়ি চালাই 10টা গুড়ির মধ্যে 15 মধ্যে পৌঁছে যাবে। তোমার তো দাদা গাড়ি চালানো খুব ভালো লাগে। না পাপা গাড়ি চালিয়ে 45 মিনিটের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। 45 মিনিট বাবা আরো জোরে চালা। এই যে যাওয়ার আগে এখন ওয়েট মাপামাপি হচ্ছে, কার কত ওয়েট। দাঁড়াও দাঁড়িয়ে যাও, তোমার ওয়েট দেখছি কত, 60 কেজি। বাপরে বাপ, 60 কেজি ওয়েট। আর স্যারের কত ওয়েট দেখি, 70 না 70 বেশি আছে, 71 আছে। আগেবারে কমে ছিল না? আগেবারে কমে গিয়েছিল, না কমে গেছে, 68 হয়ে গেছে তো। হ্যাঁ কমে গেছে, অনেক কমেছে দিদি। চলো ফাইনালি যেতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি তাড়িয়ে দিচ্ছি, দিদি দেখো কি বলছে, আমি নাকি তাড়িয়ে দিচ্ছি ওকে। রিক রিক ইয়ে সুস পরো, চলো কি অবস্থা, অপমান করছে আমার ল্যাঙ্গুয়েজের। দাদা দাদা ইয়ে করবে বাবু, পড়ে লেগে যাবে, নামো, সরে এসো সরে এসো, গাড়ি বার করে নিক, সাবধানে যাবে পুঁটলি পাঁটলা নিয়ে। আগেবার থেকে কম আছে, পেঁপে মুড়ি আর কি কি আর কিছু দিতে পারছে, আগেবার থেকে কম আছে, আগেবার থেকে কম ব্যাগ আছে। হ্যাঁ আগেবার নিম গাছটা কেটে দিয়েছে, পাতা পড়ে না, নোংরা হয় ওই জন্য। হ্যাঁ না আমার কচি কচি পাতা গজাবে। হ্যাঁ ওঠো ওঠো সাবধানে ওঠো বাবু, ধর ব্যাগটা ধর। হ্যাঁ ওইদিকে ওর বেবিদের সঙ্গে খেলা হচ্ছে, কে যেন আরেকটাকে কি করেছে। হ্যাঁ ওঠো 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 ওঠো, দুটো করেই মানুষ করে, একটাকে ত্যাজ্য পুত্র করে দেয়, পুত্র পুত্রী দু তিনটাই দেখছিল। ওই দেখো ওর ছোট বিড়াল, সাবধানে যাস। এটা লাইক ভরে দাও, টাটা।
দিয়ে সামনে থেকে তাকিয়ে গাড়ি চালা গাড়িটা আচ্ছা দাঁড়ান না কারণ বৃহস্পতি আছে গাড়িটা সার্ভিসিং করিয়ে নিস সাবধানে যাস এই যে এত জামা কাপড় নিয়ে চলে এসেছি কাচতে ওরা চলে গেল তারপর আমি ঘরটা পরিষ্কার করে কাচাকুচি করলাম এবার ছাদে যাচ্ছি ভিজে গেছি ছাদে জামা কাপড় কটা মিলে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে এবার এখানে কটা সিঁড়িতে জামা কাপড় আছে এগুলো তুলে নিয়ে ঘরে যাই লোক গোছাতে হবে কোনো রান্না বাকি রয়েছে রান্নাটা করা হয়নি রান্নাটা করে নেবো ঝটপট ওরা চলে গেছে মনটা খারাপ লাগছে বাড়িতে থাকলে কেউ ভালো লাগে আর চলে গেলে মনটা খুব খারাপ লাগে চলো এবার নিচে যাওয়া যাক জামা কাপড় নিয়েছি একা একা এবার ভিডিও করতে হবে নেই তো আর শোনা তো সব কাজবাজ সারা হয়ে গেছে আর রান্নাটাও করা হয়ে গেছে রান্না করতে করতে আর শেয়ার করতে পারলাম না কারণ রান্না করতে করতে আমি ভিডিওটা আপলোড করছিলাম একটু কাজ করছিলাম মানে ওয়াইটিতে সে কারণে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না তবে শেয়ার করব যখন লাঞ্চ করতে বসবো তখন রান্নাটা কি করেছি শেয়ার করবো আজকে বিশেষ কিছু করিনি কারণ দুদিন ধরে যা খাওয়া দাওয়া হচ্ছে সবার পেটে প্রবলেম এসে গেছে সেই জন্য আজকে সিম্পল আলু ভাতে ডাল ডিম ভাজা কারণ নিরামিষ তো খাবে না কাল আবার নিরামিষ সেই কারণে ডিমটাও ভাজতে হলো নাহলে ডাল আলু ভাতে ভাতটা খেতে এত ভালো লাগবে আজকে যে কি বলবো মাছ আছে ফ্রিজে মাছ খাবো না কারণ কালকের মাছ সব ফ্রিজে আছে মাছ খাবো না ডাল আলু ভাতে ডিম ভাজা খাবো আর কিছু খাবো না তাই তো রিক রিকের একটুখানি আলু ভাজা হলে ভালো হয় কিন্তু আলু করনি না আলু ভাতে দিয়েছি আর তেলের জিনিস খেতে একদম ভালো লাগছে না তো সেই কারণে আলু ভাতে করেছি আলু ভাতে মাখবো তো না আমি স্নানটা করে আসি এসে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আমার রিকটাও কিন্তু স্নান করেনি ওর একটা এক্সাম দেওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছে এক্সাম আর একটা এক্সাম বাকি রয়েছে হিন্দি এক্সাম হিন্দি তো একদম ফুল তাই তো তো ম্যাম ওকে একটা এক্সাম নিল ম্যাম বললো ভেরি গুড তো যাই হোক একটু স্যাটিসফাইড হলাম আমি যে ম্যাম ভেরি গুড বললো মানে ফুল মার্কস আশা করছি ফুল মার্কস পাবে দেখা যাক এবার বেঙ্গলি তো আগের বারে ফুল মার্কস পেয়েছিলো বেঙ্গলিতে ম্যাম অনেক অ্যাপ্রিসিয়েটও করেছিলো তো এবারে কত পায় দেখি তো ম্যাম ভেরি গুড বলেছে আর হিন্দিটা হলে মোটামুটি আজকে দিনটা শেষ আজকে তো খেলতেও যায়নি টেনশানে তো ঠিক আছে আমি একটু স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো স্নান করে চলে এলাম আর ছোটবাবু গেছে স্নান করতে ওর জলটাও রেডি করে এসেছি মানে রেডি করে এসেছি মানে এই কারণেই ও হচ্ছে গিজারের জল আর ঠান্ডা জল মেশাতে পারে না ও নয় গরম জলে খুব স্নান করে না ঠান্ডা জলে স্নান করে যার জন্য শরীরটা খারাপ হয় ওই জন্য গরম জল আর ঠান্ডা জল পাইল করে সুন্দর করে মিশিয়ে রেখে এসেছি আর ও গেছে স্নান করতে তেলও মাখিয়ে দিয়েছি এবার আমি যাবো ডিম ভাজা করতে এবার ছোটবাবুর একটা প্রবলেম হচ্ছে ও এত টেনশান করে এই বয়স থেকে পরীক্ষার সময় বলছে পরীক্ষা হলে আমি ভাত খাবো এবার প্রত্যেকবারই তাই করে পরীক্ষা হয়ে যায় তারপরে ভাত খায় সেই তিনটের সময় ভাত খেতে বসে এবার ওর পরীক্ষা স্টার্ট হবে ওর শিডিউল পড়েছে হচ্ছে আড়াইটে থেকে মানে পাঁচজন করে এক্সাম নেয় তো শুরু হয়ে গেছে 12টা থেকে একটা শুরু হয়েছে সকাল 8:15 থেকে আর সেটা হচ্ছে ওর টাইম ছিল 10:30 এক্সামটা হয়ে গেল আবার একটা শুরু হয়েছে 12টা থেকে সেটা এখন ওই শিডিউল পড়েছে যেহেতু এস দিয়ে নাম আর রোল নাম্বারটা হচ্ছে লাস্টের দিকে সেই কারণে এ শিডিউল পড়েছে আড়াইটে থেকে ওর আড়াইটের সময় পরীক্ষা দিতে বসবে পরীক্ষা তো মানে কয়েক মিনিটের মধ্যেই ওর হয়ে যায় বেশিক্ষণ ওর টাইম লাগে না পটপট অ্যান্সার দেয় হয়ে যায় তো সেই কারণে মানে তো ওই খেতে বসতে বসতে আড়াইটে এখন স্নান করবে করে একটু ঠাকুরের কাছে শুয়ে পড়বে ঠাকুরের কাছে প্রণাম করবে আমাদের প্রণাম করবে রিভিশন দেবে কী করবে ও নিজেও জানে না মানে এমন টেনশান করে কি বলবো এই বয়স থেকে আমি মাধ্যমিক দেওয়ার সময় কী করবি বল যাই হোক আমি ডিমটা ভেজে রাখি ওর এক্সামটা হলে তারপরে ও আর আমি একসঙ্গে ভাত খাবো আর যদি এখন খাওয়াতে পারি জোর করে তো খাইয়ে দেবো চলো দেখাই তোমাদের আজকের মেনুটা তো আজকের মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে ডবল ডিমের অমলেট পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি আর এই হচ্ছে ভাত আর বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখিয়েছি আর ডাল
তো সিম্পল রান্না আজকে করেছি, এটাই দেখে আমার ভীষণ লোভ লাগছে, কারণ এত মানে হাবজি গুবজি খেয়েছি আর কিছু ভালো লাগছে না। তো এই হচ্ছে আজকে রান্না, তো চলো খেয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে রিভিশন দিচ্ছে, কত জোরে পড়ে দেখো ইনি ও দাদার সঙ্গে, আর ওর সঙ্গে মারপিট লেগে যায়, ও দাদার এক্সাম চলছে এই জোরে পড়ে, ও দাদা বিরক্ত হয়ে যায়। রিভিশন দিচ্ছে ও তিনটে থেকে এক্সাম, আড়াইটা থেকে নয়, এখন চেক করলাম যে তিনটে থেকে, ওই জন্য ওকে খাইয়ে দিলাম দুর্যাবস্থি। তো খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন রিভিশন দিচ্ছে। এই যে তারপরে আবার তিনটের সময় ওকে রেস্ট করাবো, তিনটের একটু আগে। জাস্ট থ্রি মিনিটস, জাস্ট থ্রি মিনিটস এর মধ্যে ওর এক্সাম শেষ। আমি এখানে ফোন ঘাটছিলাম, আমি যাইনি ওর কাছে, আমার মানে ওদিকে আমি তাকাই না যখন ও এক্সাম দেয়। আমার রীতিমতো আমার ভয়তে বুক কাঁপি, আমার হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমি খালি ফোনটা হাতে নিয়েছিলাম যখন শুভম রেডি বললো, আমি খালি ফোনটা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ করছি যেন সব ফেরে যায়। আর ওকে মানে পটপট করে পাঁচটা কোয়েশ্চেন্স করে, কেউ যদি না পড়ে এক্সট্রা একটা দুটো করে ঠিক আছে, কিন্তু ওকে পাঁচটা, এর আগে দুজন এক্সাম দিলো একটুখানি মানে পারলো পারলো না পারলো, তিনটে পারেনি, পাঁচটা ধরেছে তিনটে পারেনি, এক্সট্রা ধরেছিল ম্যাম, এক্সট্রাও ধরেনি ওদের, এক্সট্রাও ওদের ধরেনি, আর একে ধরেছে পাঁচটা। ম্যাম তো প্রত্যেকটা বলছে ভেরি গুড ভেরি গুড করছে, মানে ভেরি গুড বলতে বলতে লাস্টে যদি না পারে, পারে না এরকম কোনো দিন হয় না, ওর রেজাল্ট ভীষণই ভালো করে, আর দেখাবো রেজাল্ট বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবুও মা হয়তো ভয় লাগে, সবসময় চেষ্টা করি যাতে খুব ভালো নাম্বার আসে, ফুল মার্কস আসে, এক নম্বর কমে গেলে কষ্ট হয়, আর মানে এতটা খাটে ও পরিশ্রম করে সেই কারণে। যাই হোক, এবারে একটু হাতটা আস্তে আস্তে গরম হচ্ছে, আমার কান ফান গরম হয়ে যাচ্ছে, হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, চলে চলে মম্মা চলে চলে চলে, এই দেখো স্কুল ড্রেস পরে আছে। তোমার শোনো বাপা, কালে ঠাকুর পরীক্ষার সময় গিয়ে ঠাকুরের কাছে শুয়ে পড়বে। তো চলো এবার আমরা একটুখানি ঘুমু ঘুমু করি, ঠিক আছে? অনেক টেনশনে ছিল গো আমার পুচকু সোনাটা, কালকে একটা এক্সাম আছে তাই তো। চলো আমরা একটু ঘুমু ঘুমু করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলতে। মম কোথায় গেল? চলো দেখে আসি, আমি তো এখন মিলখা সিং দেখছিলাম, চলো দেখে আসি। মাম্মা কোথায়? ও এখানে, কোথায় যাচ্ছ? ছাদে যাচ্ছি। হ্যাঁ আলু আছে বললো, অন্যদিন অন্ধকার হয়ে যায়। নাকি জামা কাপড় ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছি না, কেচে দিয়েছি তো অনেকক্ষণ, একটুখানি চোখটা বুঝিয়ে ফেলেছিলাম, একটুখানি ঘুমালাম ঘুম থেকে উঠে, আর এই জামা কাপড়গুলো তুলতে গেছি। এখন কালকের এই সিম ভর্তার মানে সিম ভাটার রেসিপিটা যাবে, তো ওটারই এখন ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দেবো, তার আগে একটু চা খাবো, মাথায় যন্ত্রণা করছে, একটু চা খাবো, চা খেয়ে আর ভয়েস ওভার দেবো। চলে এসো দরজাটা দিয়ে দি। আর এই চা খেতে খেতে এক্ষুনি একটা গুড নিউজ পেলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, শেয়ার না করলে তো থাকতে পারছিই না, কারণ খুব ভালো একটা গুড নিউজ পেলাম যে আমার ছেলেদের একাডেমি থেকে একজন খেলতে গিয়েছিল 5000 মিটার দৌড়ে একটা পদক পেয়েছে, জিতে এসেছে মেয়েটা, তো এটা শুনে খুব ভালো লাগছে। তো এটা নিয়ে তো এখন গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে হই হুল্লোড় চলছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অসাধারণ দৌড়েছে 5000 মিটার দৌড়ে, এখন বুঝতে পারছি না ফার্স্ট হয়েছে না সেকেন্ড, তবে থার্ড হয়নি এইটুকুনি বুঝতে পারছি, কিন্তু ফার্স্ট না সেকেন্ড হয়েছে সেটা বুঝতে পারছি না, সেটা তোমাদের কালকে জানাবো, ছেলেকে নিয়ে যাবো খেলাতে, গিয়ে ওখান থেকে খবর নিয়ে এসে তোমাদের কাছে জানাবো। যাই হোক, অল দ্য বেস্ট, এগিয়ে যাও এইভাবেই, যদি আমার ব্লগটা দেখে থাকো তোমাকে জানিয়ে দিচ্ছি কংগ্রেচুলেশনস ডিয়ার, এইভাবে এগিয়ে যাও, আর এক কথাই বলছি সাব্বাস। তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে ভিডিওটা এডিট করছিলাম, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর ভিডিওটা এডিট করছিলাম, এই যে
তারও দেখাচ্ছি, এই যে এই কালকে যে ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করতে করতে দেখলাম লাস্টে তো এন্ডই করিনি আর ভিডিওটা করাই হয়নি কন্টিনিউ। তো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর সবাই শুয়েও পড়েছে, মানে ওইদিকে ছেলের বাবা আর ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে আর বড়বাবু ওইদিকে পড়ছে, ওর বায়োলজি এক্সাম রয়েছে লাস্ট 18 তারিখ হলেই শেষ, তো ও পড়ছে আর আমি এদিকে এডিট করছি। আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।